আসলে বিজেপির কালচারই হচ্ছে মারপিট করা, খুন করা, কেটে দেওয়া, আস্তে পিটিয়ে মারা, এসব হচ্ছে বিজেপির ক্যারেক্টার। ভারতী ঘোষ নিজেও সেই রকম ধরনের মানুষ ছিলেন, তাই যে জায়গায় ওনার যাওয়ার ঠিক চলে গেছে। যারা এই সোনা টোনা চুরি করে, মারপিট করে, তাই সেই জায়গায় চলে গেছে। এর থেকে বেশি শিক্ষার উনি কী পাবেন? কিন্তু উনি জানেন না এটা হলো বাংলার মাটি, বাংলার মাটি, শক্ত ঘাঁটি। এখানে ইউপির মতন, গুজরাটের মতন খুন খারাপি মারপিট হয় না। এখানে এইসব করতে গেলে বাংলার মানুষ তাকে চুলে চুলে লম্ব উপসা করে ফেলে দেবে। ভারতী ঘোষ মূর্খ স্বর্গে বাস করছেন, মারপিট করে উত্তরপ্রদেশ থেকে মানুষ নিয়ে এসে আমাদের মারবে, আর আমরা হাতে চুরি পরে থাকবো যদি ভাবেন যে বাংলার মানুষ হাতে চুরি না। বাংলার মা আজও সিংহ জন্ম দেয়, বাংলার মা আজও যাদের জন্ম দেয় তারা নিয়ে দেয়। নিশ্চয়ই আমরা শান্তিপ্রিয়, আমরা লড়তে জানি, আমরা মরতে জানি, আমরা প্রতিবাদ করতে জানি। তাই ভারতী ঘোষকে বলে দেবেন যে এইসব করলে বাংলার মানুষকে উচ্চ শিক্ষা দেবে। আপনি কি নির্বাচন কমিশনে যাবেন কি? এটা ওখানকার যারা আমার পার্টি অনুযায়ী তারা নিশ্চিতভাবে দেখবেন, কিন্তু বাংলার মানুষ হিসেবে নিশ্চিতভাবে আমরা প্রতিবাদ। বলছি বনগাঁর বিজেপি প্রার্থী দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন, তিনি বলেছেন পুলিশের এটা ঘটিয়েছে ইচ্ছাকৃতভাবে। বনগাঁর যে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, তার দুর্ঘটনা হয়েছে, তার অভিযোগ যে রাজ্য পুলিশ ইচ্ছাকৃতভাবে এই দুর্ঘটনা ঘটিয়েছে এবং রেল অবরোধ চলছে ঠাকুরনগরে, বিজেপি কর্মীরা করছেন এটা। নাচতে না জানলে উঠান বাঁকা। আমরা এসব পুলিশ কেন করবে বা কিসের জন্য করবে? দ্বিতীয়ত হচ্ছে যে ওখানে উনি জানেন যে উনি হারবেন, তাই ওই যে পিনে ওয়ালে কো পিনে কা বাহানা চাইয়ে, হারনে ওয়ালে কো হারনে কা বাহানা চাই। আর মুকুল রায় যে আপনাকে চাকর বলেছে, মুকুল রায় বলেছে, মুকুল রায় কি বলে? মুকুল রায় এখানকার আমার তৃণমূলের কেরানি ছিল, আজকে উনি বিজেপিতে কেরানির চাকরি নিয়ে চলে গেছে। এইটা নিয়ে আমার, আমি পলিটিক্যাল লোক, আমি জিতে এসেছি, আমি আটবার মানুষের ভোটে জিতেছি, আমি রেকর্ড ভোটে কাউন্সিল ইলেকশনে সেই দিনও জিতেছি। তা আমার, আমি পলিটিক্যাল লোক, যেন মানুষের পালস আমি বুঝি, মানুষের সাথে থাকি, মানুষের জন্য আন্দোলন করি, মানুষের জন্য বিধানসভায় কথা বলি। উনি কেরানি উনি জানবেন।